ঘোষণা হলো বাদল অধিবেশনের দিনক্ষণ। কেন্দ্রের তরফে জানানো হলো 20 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। সংসদের অধিবেশন চলবে 11 আগস্ট অবধি। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন টুইট করে অধিবেশনের দিনক্ষণ জানান। সমস্ত রাজনৈতিক দল যাতে বাদল অধিবেশনে যোগ দেন এবং অধিবেশন সফল করেন। সম্প্রতি শোনা গিয়েছিল আগামী 17 জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হতে চলেছে, তবে তারিখ পিছিয়ে 20 জুলাইও হতে পারে। 10 আগস্ট অবধি অধিবেশন চলতে পারে, তবে এদিন জানা যায় অধিবেশন 20 জুলাই থেকে শুরু হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় কমিটির বৈঠকে অধিবেশনের দিন স্থির করা হয়। এবারে বাদল অধিবেশন নতুন সংসদ ভবনে হওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়ে গেল, এখনও সংসদের অন্তরে বেশ কিছু কাজ বাকি, সেই কারণে এবারের অধিবেশনও নতুন সংসদ ভবনে অধিবেশন বসবে না। পাশের পুরনো সংসদ ভবনই হতে পারে অধিবেশন, সেই হিসাবে নতুন সংসদ ভবনে শীতকালীন অধিবেশন বসবে। তবে অপর একটি সূত্রে খবর, পুরনো সংসদ ভবনে অধিবেশন শুরু হলেও পরে তা নতুন সংসদ ভবনে স্থানান্তরিত করা হতে পারে। এবারের অধিবেশন সবথেকে বেশি চর্চা হবে দিল্লি অধ্যাদেশ নিয়ে। দিল্লি সরকারের আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা যাতে লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকে তার জন্য অধ্যাদেশ বা অর্ডিন্যান্স পেশ করবে কেন্দ্রীয় সরকার। এই অধ্যাদেশের বিরোধিতা করবে দিল্লির আম আদমি পার্টির সরকার। এছাড়াও একাধিক বিরোধী দলও তাদের সমর্থন জানাতে পারে এই অধ্যাদেশের বিরোধিতা করে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।